এই মুহূর্তে সরাসরি চলে যাব ডাক্তারদের প্রতিবাদ আরজিকর হাসপাতাল কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে। ডক্টর মৌমিতা দেবনাথ যেভাবে তাকে মারধর করে একেবারে জীবন শেষ খতম করে দিয়েছে দোষীদের শাস্তির দাবিতে ডাক্তাররা প্রতিবাদ। দেখুন সরাসরি নাচ দিয়ে আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আসে, তিনি বলছেন যে ফাঁসি দেব দুষ্কৃতীদের, অনেক চোর গ্রেপ্তার হবে, যারা দোষী তাদেরও ফাঁসি দেওয়া হবে। একজন সিভিকের কেন দেওয়া হবে, তার সঙ্গে আরো কতজন রয়েছে সেগুলো সিবিআই আস্তে আস্তে সব খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাচ্ছে প্রতিটি দলমত নির্বিশেষে রাজনৈতিক দলগুলো। তবে হ্যাঁ, যেভাবে ডাক্তারদেরকে তাদের সংযোগকে ধ্বংস করার পথে দুষ্কৃতীরা যেভাবে ক্ষতবিক্ষত দেহ হাসপাতাল চত্বর থেকে পাওয়া গেল ডাক্তার মৌমিতা দেবনাথের, তার পরিবার পরিজন সহ আত্মীয় পাড়াপড়শি থেকে, টাউন শহর থেকে, বিভিন্ন দলমত নির্বিশেষে মানুষ একটা ক্ষিপ্ত হচ্ছে। এই রাজ্যে আমরা কোন রাজ্যে বসবাস করছি, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা নেই, আর যিনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে বলছেন সে তো মরে গেছে আর তো ফিরে আসবে না, তাকে আমরা 10 লক্ষ টাকা দিতে পারি, আজকে আপনি কেন প্রতিবাদে নামলেন ফাঁসি দেওয়ার জন্য? আসল চোর তার সঙ্গে মন্ত্রীর পুত্রের না কার যোগ রয়েছে, প্রাক্তন না বর্তমান, সেটাও কিন্তু সিবিআই খোঁজাখুঁজি করবে। রাস্তাতে যেমন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই, খেলা জমে যাবে, সবেমাত্র তো খেলা শুরু হয়েছে। এই রাজ্যের শাসক দল যা ইচ্ছা তাই আরজিকর কাণ্ডে বেশ কয়েকশো লোক তারা বাহির থেকে জোগাড় করে এনে ভিতরে প্রবেশ করে ভাঙচুর করেছে, সেটাও কে সাক্ষী দিয়েছে? শাসক দলের নেতায় সাক্ষী দিয়েছিলেন, আপনারা জানেন, সেই ফুটেজও কিন্তু সাধারণ মানুষের কাছেও রয়েছে। তবে এবার বিষয়টা হচ্ছে রাজ্য রাজনীতির ময়দানে মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে পরিবারকে দিতেই পারি, সে মরে গেছে আর তো সে ফিরে আসবে না, এই নাটকীয় তথ্য 15 আগস্টের দিনে বলতে একটু লজ্জাবোধ হয়। বাংলার মা বোনেদের ওপর অত্যাচার, পুরুষের ওপর অত্যাচার, শাসকের রাজত্বে শাসক দলে থাকবার অন্য কোনো রাজনৈতিক দল থেকে ডাক্তারদের যে চিকিৎসা, যে পরিষেবা সাধারণ মানুষ ডাক্তারদের জন্য বেঁচে থাকে, সেটাই চিকিৎসা কতটা নিম্নমানের, কতটা নির্লজ্জিত চলল, এই চিকিৎসকের ওপর যেভাবে হামলা, মৃত্যুবরণ করে দিল দুষ্কৃতীরা, যে হোমগার্ড সে সিভিক তারা কি করছিল, সে সিভিক তো নাম ভয়ে বলছে না, কেন বলছে না? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আস্তে 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 চোর ধরা পড়লে আস্তে 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 সব কিছু তথ্য প্রমাণ আসবে। আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না, এই রাজ্যে আপনার কোনো সম্পত্তি জমিদারি রাজনীতি কারো নয়, আজ আছে কাল থাকবে না, বাংলাদেশের শিক্ষা নিন। বাংলাদেশের এখনো পর্যন্ত শিক্ষা দিয়েছে শেখ হাসিনাকে, আপনিও আস্তে আস্তে শিক্ষা নেবেন। প্রতিবাদে সামিল হয়েছে প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক দল, দলমত নির্বিশেষে বাম, কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল, কিন্তু শাসক দল চুপ ছিল কেন? এবার দেখছে যে ঠেলাই না পড়লে বিড়াল আর তো আমাদের কোনো মতে হবে না, তাছাড়া কি করব, এবার যদি বাঁচতে চাই তাহলে এবার ঠেলা ঠেললে গুঁতো গুঁতি না করে তো ছাড়া যাবে না। একদিকে বিজেপির আজকে যেমন কলকাতার রাজপথে তারা প্রতিবাদ করছে, গ্রেপ্তার করার প্রয়োজনীয়তা ছিল বলে গ্রেপ্তার করেছে, কিসের গ্রেপ্তার তারা প্রতিবাদ করতে পাবে না, এই রাজ্যে কেউ প্রতিবাদ করতে পাবে না, কোনো বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদ করতে পারবে না, শুধু শাসক দল, আর ভোটের সময় বলবে আমার ট্যাং ভেঙে গেছে, আমার ট্যাঙে মেরেছে অমুক দলের নেতা,
তাই বড় বড় কথা না বলে শাসক দল এখনো পর্যন্ত হুঁশিয়ার হয়ে যান। কেননা যেভাবে ডাক্তারের ওপর অমানবিক ক্ষতবিদ মানে একেবারে যে দেহ টুকরো টুকরোর মতো, যেভাবে তার কিভাবে প্রাণ গেল, কিভাবে তার মৃত্যু হলো আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানে। যে মেরেছে সে দুষ্কৃতী, সে হারমাদ বাহিনীরা সেই তারাই জানে, কিন্তু একা একাই তো কাজ হবে না। ধরুন আমাকে আপনি মারতে এলেন, আমার বাড়িতে ঢুকে মারতে এলেন একাই, একার পক্ষে কখনো সম্ভব হবে না সেই বন্দুক বা পিস্তল ছাড়া। স্বাভাবিকভাবে প্রায় কয়েকজন, 5 থেকে 10 জন মিলে অর্থাৎ ডাক্তার মৌমিতা দেবনাথকে খুন করেছে দুষ্কৃতীরা। তার অঝরে চোখে জল, কিভাবে তার দম গিয়েছে, কিভাবে তার নিঃশ্বাস শেষ ত্যাগ হয়েছে সেটা আমরা কেউ জানি না। কিন্তু স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলের চর্চা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, এই নাটকীয় তথ্য আগে আপনি বিধানসভাতে পাশ করুন, তারপরে দোষীদের ফাঁসি, কতজনের ফাঁসি, সব ফাঁসি মঞ্চে দেওয়া হবে। আস্তে আস্তে কেঁচো কুটতে কেউটো বার হচ্ছে, আপনি বললেন কেন? আপনি বলেই ফেললেন যে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, তার পরিবারকে দিতেই পারি, সরকার দিবে, সে তো মরে গেলে আর ফিরবে না। তৃণমূলের যুগ জামানায় মা বোনেদের নিরাপত্তা নেই, বিরোধী রাজনৈতিক দল করলে পরে টাকা দিয়ে কিনা হয়, তার নাম শাসক দল তৃণমূল। কেউ যদি গ্রাম পঞ্চায়েত বা কেউ যদি একটা এমএলএও পায় বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদেরকে হুমকি টুমকি কোটি কোটি টাকার বিনিময়ে দলে ফিরাতে হয় তৃণমূলকে, এরই নাম তৃণমূল। একদিন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, মনের আশা জীবনের কষ্টের চাইতে মূল্যবান বেশি, তাই দামি ভেবিও না মা বোনেরা, 26শে দিও এই বিদায়ের দিন। শেষ সাক্ষী থাকলো যেখানেই তার মরদেহ থাক না কেন, শেষ নিঃশ্বাস ত্যাগের একমাত্র ওপর আল্লাহ ঠিক সঠিক বিচার করবে। তাই তো বলি, রাজনীতির ময়দানে রাজনীতি থাক, কিন্তু ডাক্তারের ওপর যেভাবে অমানবিক অত্যাচার করে তার ক্ষত বিক্ষত দেহ হাসপাতাল আরজিকর থেকে উদ্ধার হলো, কয়েকদিন ধরে তৃণমূল চুপ ছিল, এবার বুঝতে পেরেছে যে এবার কিছু করি বা এবার কিছু ঘটনাগুলি না করলে আমাদের পেটের ভাত হজম হবে না। তাই শাসক দলকে তীব্র নিশানায় প্রতিটি রাজনৈতিক দল বা প্রতিটি রাজনৈতিক বিশ্লেষকরা একটু ধিক্কার জানায় রাজ্য রাজনীতির ময়দানে শাসক দলকে। যারা দোষী তাদের গ্রেপ্তার, তার সঙ্গে তাদের কঠোর শাস্তি দিতে হবে, তারা জীবনে যেন কারো মায়ের কোল খালি না করে। আজকে আপনার করেছে, আজকে আমার করতে পারে, কালকে তার পরিবারের করতে পারে, এরই নাম তৃণমূল, এরই নাম সব করতে পারে তৃণমূল। তৃণমূল দলটা ভয়ঙ্করের রূপে রেখায় পরিণত হয়েছে, তৃণমূল সব করতে পারে, তৃণমূল চুরি করতেও পারে, তৃণমূল ভোটে জিতেও মানুষের অধিকার কেড়ে নিয়ে ভোলাতেও পারে, কিন্তু আরজি করে কোনো নাটকীয় কোনো রাজনীতি রং লাগাবেন না মাননীয়া। আপনার জিনিস আপনার কাছে, আপনি থুয়ে রাখেন, কিন্তু আজ না হলে কাল আপনাকে বিদায় দেবে শেখ হাসিনার মতো, এটাই পরিস্থিতি, এখনো সময় আছে, শিখে নিন। মানুষের ধৈর্যের বাঁধ আর কোনো দিন ভাঙবেন না। দর্শক বন্ধুগণ, আরজি কর কাণ্ডে হাসপাতাল চত্বরে বিক্ষোভের সমাবেশে রাজনীতিকে রং বদলের রং দেখা তবু আসি না ভুল, মানুষের পাশে থাকার বার্তার আরজি কর কাণ্ডে ডক্টর মৌমিতা দেবনাথের মৃত্যু কেন হলো, কোন দুষ্কৃতি মারল, যে সিভিক তার ফাঁসি চাইলে হবে না, এমনিতে আরও দুষ্কৃতি দেখে ফাঁসি দেওয়ার অনুমতি দিতে হবে, বিধানসভায় পাশ করুন মাননীয়া, তারপরে ভাববেন। এবং যেভাবে পঞ্চায়েত ভোট বলুন, লোকসভা বলুন, বিধানসভা ভোট বলুন, মায়ের কোল খালি হয়, এটি নাম তৃণমূল। কিন্তু ডাক্তারদের ওপর কখনোই আপনি মারধঙ্গা করতে পারেন না, তার যে দুষ্কৃতিরা কোথায় এসেছে, কোথায় কিভাবে ঢুকলো, সিসি ক্যামেরা ফুটেজ কি ছিল, কোথায় ছিল।